নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে প্রথম দফার তিরিশটি আসনে ভোটকার্য কার্য সম্পন্ন হয়েছে রাজ্যে এবং এবার বিধানসভা নির্বাচনে সব থেকে হাই ভোল্টেজ বিধানসভা রয়েছে নন্দীগ্রাম যেখানে একদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অপর দিকে রয়েছে শুভেন্দু অধিকারী তো বন্ধুরা কার দখলে যাবে নন্দীগ্রাম কে জিতবে সিঙ্গুরে প্রকাশের চূড়ান্ত সমীক্ষার ফলাফল আজ উঠে আসলো তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কার দখলে যাবে নন্দীগ্রাম কে জিতবে সিঙ্গুরে প্রকাশের চূড়ান্ত সমীক্ষার ফলাফল একুশের বিধানসভা নির্বাচনে হটস্পট হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি কারণ এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে দুজন হেভিয়েট প্রার্থী একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন দুজনেই নিজেদের নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা বলে দাবি করছেন তবে শেষ হাসি কে হাসবেন সেটা দোসরামে দেখা যাবে তবে আপাতত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই দেখতে উৎসুক গোটা রাজ্যের জনতা কিন্তু দোসরামের আগে নন্দীগ্রাম কেন্দ্রে কে জয়ী হবেন সেটা নিয়ে চলছে অনেক বিশ্লেষণ চলছে একাধিক সংস্থার সমীক্ষাও আগামী পয়লা এপ্রিল একটি হটস্পটের নির্বাচন হতে চলেছে তার আগে দেখে নিন সম্প্রতি টিভি নাইনের পোল ট্রাস্ট সমীক্ষার ফলাফল তবে এই সমীক্ষার সঙ্গে নন্দীগ্রামের ফলাফল কতটা মিলবে সেটা বলা কারোর পক্ষেই সম্ভব না কে জিতবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের জবাবে ছত্রিশ দশমিক এক শতাংশ মানুষ জানিয়েছেন এবার নন্দীগ্রাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জিতবেন আবার একই প্রশ্নে ছেচল্লিশ শতাংশ মানুষ বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এছাড়া দশ শতাংশ মানুষ দাবি করেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় জিততে পারেন এছাড়াও সাত দশমিক নয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা বলতে পারবেন না এর আগে উনিশে মার্চ নন্দীগ্রামে আসেন এই একই প্রশ্নের জবাবে পঞ্চাশ শতাংশ মানুষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এর পাশাপাশি চল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বলেছিলেন শুভেন্দু অধিকারী জিতবেন এবং নয় দশমিক তিন শতাংশ মানুষ বলেছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় জিতবেন আরেকদিকে জমি আন্দোলনের আরেকটি কেন্দ্র সিঙ্গুর নিয়ে সমীক্ষা চালানো হয় সেখানে চৌত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ দাবি করেছেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জিতবেন আবার তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না জিতবেন এবং নয় দশমিক এক শতাংশ মানুষ বলেছিলেন যে সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্য জিতবেন আবার বারো দশমিক ছয় শতাংশ মানুষ কোনো উত্তর দিতে চাননি তবে দুই জায়গায় সমীক্ষা একটু স্পষ্ট যে দুই কেন্দ্রে তৃণমূলের বিজির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে শেষ হাসি কে হাসবে সেটা দোশ্রমে সারা বলা সম্ভব নয়